নমস্কার বন্ধুরা, অনিমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা করতে চলেছি গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের পোলাও। তো দেখে নেওয়া যাক, শুরু করা যাক রেসিপিটি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করতে হবে। এরপর ছোট চামচে 1 চামচ কালো জিরে দিতে হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর গ্যাসটিকে একটু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4টে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দারচিনি, এলাচ দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। আগে থেকে ভাঙিয়ে রাখা গোবিন্দভোগ চাল 2 টেবিল চামচ কড়াইতে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। জল ছড়িয়ে কুড়িয়ে রাখা পেঁপে কড়াইতে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। এরপর পেঁপের পোলাওটি ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। ঢাকনা খোলার পর পেঁপের পোলাওয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ এবং অল্প একটু পরিমাণে ঘি দিতে হবে। সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর গরম গরম সার্ভ করে নিলেই
তৈরি হয়ে গেল পেঁপের পোলাও। রান্নাটা আপনারা চেষ্টা করে জানান কেমন লাগলো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।